রাশিয়ার বিরুদ্ধে চলছে ইউক্রেনের জীবন মনন লড়াই পদাতিক বাহিনীর সেনাঘাটতি পূরণে জেলে আটক বন্দীদের নিয়োগ দিতে শুরু করেছে জেলেনস্কির দেশ এই পর্যন্ত ইউক্রেনের সামরিক বাহিনীতে যোগ দেওয়ার জন্য আবেদন করেছে নানা মেয়াদে সাজাপ্রাপ্ত চার হাজারের বেশি আসামি সরকারের পক্ষ থেকে বন্দীদের দেয়া হয় বিশেষ অফার চুক্তির অধীনে কিছু নির্দিষ্ট শ্রেণীর বন্দীরা পাবেন লড়াইয়ে অংশ নেয়ার সুবিধা যুদ্ধের শেষ পর্যন্ত ছুটি ছাড়াই সেনাবাহিনীতে কাজ করতে রাজি হলে সেটা হবে তাদের অবশিষ্ট সাজা প্রয়োজনে মিলবে প্যারোলে মুক্তির বন্দোবস্ত চুরির দায়ে আটক হয়েছিলেন ইউক্রেনের নাগরিক মাইকোলা রাইবালকা যুদ্ধে যাওয়ার বিষয়ে মায়ের আপত্তি থাকলেও শেষ পর্যন্ত মেনে নিয়েছেন তিনি মুক্তির অপেক্ষায় জেলখানায় আটকে থাকার চেয়ে পরিবারের জন্য ভালো কিছু করাই গুরুত্বপূর্ণ মনে করেন রাইবালকা সেনাবাহিনীতে যোগ কথা শুনে আমার মা পাগল হয়ে গিয়েছিলেন আমি এখানে পাঁচ বছর ধরে আছি এখনো এক বছরের সাজা বাকি আমার আমি বাড়ি ফিরতে পারছি না এর বদলে আমি এখন যুদ্ধে যাচ্ছি আমার মা এটা মেনে নিয়েছেন তিনি আমাকে দেখতে এসেছিলেন আশীর্বাদও করে গেছেন মারা গেলে কি আর হবে ভাগ্য আর কি যেভাবে হোক এখান থেকে বের হয়ে আমি সেনাবাহিনীতে যোগ দিতাম এখানে বসে মুক্তির জন্য আরও এক বছর অপেক্ষা করা কিংবা মুক্ত হওয়ার বদলে এখানে বসে থাকার কোনো মানেই নেই তার চেয়ে নিজেকে পুনর্বাসন করা পরিবারের দৃষ্টিতে জীবনে ভালো কিছু করা বেশি গুরুত্বপূর্ণ এই চার দেয়ালের ভেতরে পাঁচ বছরের জীবন তার চিহ্ন রেখে যাবে এখানে আপনি অনেক কিছু দেখেছেন অনেক কিছু বুঝেছেন আপনার আর কিছুতেই ভয় পাওয়ার নেই জনসংখ্যার দিক থেকে রাশিয়ার তুলনায় অনেক পিছিয়ে ইউক্রেন সেই সাথে ভয়াবহ হারে কমছে দেশটির সেনা সংখ্যা শত্রু আক্রমণের মুখে সবচেয়ে বেশি ধ্বংসযজ্ঞের শিকার হয় ফ্রন্টলাইনে লড়াই করা পতাতিক বাহিনী ক্ষতির তুলনায় অনেক কম তাদের লোকবল কয়েক লাখ সেনা ভর্তির লক্ষ্যে নতুন আইন করেছে ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই হাজার হাজার বন্দিকে নিয়োগ দিয়েছে রাশিয়ার ভাড়াটে মার্সেনারি গোষ্ঠী ওয়াগনার ছয় মাস টিকে থাকতে পারলে মৌকুফ করে দেয়া হবে অপরাধীদের শাস্তি এমন অফার দিয়ে যুদ্ধে নামানো হয় তাদের তখন থেকেই নিজস্ব স্টর্মজেড গঠনের জন্য কারাগার থেকে দাগি আসামিদের নিয়োগ চালু রেখেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সেনাবাহিনীতে যোগদানের জন্য এই পর্যন্ত আবেদন করেছেন চার হাজার পাঁচশো জন বন্দি যুদ্ধের ময়দানে সাজাপ্রাপ্ত অপরাধীদের নিয়ন্ত্রণ করা যাবে কি না রয়েছে এমন আশঙ্কা চলছে নানারকম বিতর্ক আর বিরোধ এর মাঝে অচিরেই নিয়মিত বাহিনীর পাশাপাশি ইউক্রেনের ফ্রন্টলাইনে দেখা যাবে দাগি আসামিদের দল হাফিজুল ইসলাম বাংলাভিশন